নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগটি দক্ষিণ দিনাজপুরের অধিষ্ঠাত্রী দেবী মা বোল্লাকে নিয়ে। বোল্লা মায়ের এই মেলায় শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয়, আশেপাশের বিভিন্ন জেলা এবং আশেপাশের রাজ্য থেকেও প্রচুর ভক্তবৃন্দ এসে ভিড় করেন। 2019 সালের পর দীর্ঘ 2 বছর গিয়েছে করোনার প্রকোপ, কাজেই মেলা সেভাবে অনুষ্ঠিত হয়নি। তাই 2022 সালে এবছর আশা করা হচ্ছে মেলায় রেকর্ড সংখ্যক ভিড় হবে। তবে এরই মধ্যে আরও একটা নতুন আপডেট সামনে আসছে, যদিও সে বিষয়ে এখনও সিলমোহর পড়েনি, তবে আপডেটটা সম্পর্কে কিছুটা আপনাদেরকে ধারণা দিয়ে রাখছি। বন্ধুরা, বিভিন্ন নিউজ পেপারের সোর্স থেকে জানা যাচ্ছে যে এবছরে হয়তো বোল্লা মেলায় প্রতিবার যেরকম কয়েক হাজার বলি হয়ে থাকে, সেই বলিটা হয়তোবা বন্ধ হতে চলেছে। বলি বাদে শুধুমাত্র মেলা এবং পুজোই অনুষ্ঠিত হওয়ার কথা আছে, তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত জানিয়ে রাখি, বোল্লায় পশু বলি বন্ধ করার অনুরোধ জানিয়ে নবান্নতে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে চিঠি দেওয়া হয়েছে দিল্লির অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া থেকে। কেন্দ্রের এই চিঠি মিলতেই তৎপর হয়ে উঠেছে জেলা প্রশাসন। মন্দির কমিটির সাথে জেলা প্রশাসনের বলি বন্ধ নিয়ে কথাবার্তা চলছে। তবে এবছর বোল্লা মেলা বলি ছাড়া হবে কি না, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে মেলা কমিটির তরফ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে যে চিরাচরিত রীতি বহাল রেখে এতদিন যেভাবে বলি সহযোগে পুজো এবং মেলা অনুষ্ঠিত হতো, ঠিক একইভাবে সেটা যেন চলতে থাকে। জেলা প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছে যে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়ে ওঠেনি, যদি কোনো সিদ্ধান্ত হয় সেটি সর্বস্তরে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত 2 বছর করোনার জন্য বোল্লা মেলা অনুষ্ঠিত হতে পারেনি। নিয়ম রক্ষার জন্য শুধুমাত্র পুজো হলেও হাজার হাজার ভক্ত মায়ের দর্শন থেকে বঞ্চিত থেকেছেন বা আসতে পারেননি। তবে এবছর করোনার প্রাদুর্ভাব কমতে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে পুজো এবং মেলার। আগামী 11ই নভেম্বর শুক্রবার দিন মায়ের পুজো, সেদিন থেকে শুরু করে মোট 4 দিন, অর্থাৎ শুক্র, শনি, রবি এবং সোম, 4 দিনব্যাপী বিশাল মেলার আয়োজন হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রামে। গত 2 বছর মেলায় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় মানুষজন আসতে পারেনি, তাই এবছর মেলায় রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে আশা করছেন মেলা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে শুরু হয়ে গিয়েছে মানসা প্রতিমা তৈরির কাজ এবং প্রচুর অস্থায়ী দোকান তৈরির কাজ। বোল্লা রক্ষাকালীর 7.5 হাত উচ্চতার প্রতিমা তৈরির কাজও এখন প্রায় শেষের দিকে। শিল্পীরা দিন রাত পরিশ্রম করে এই ঐতিহ্যবাহী প্রতিমা নির্মাণ করছেন। তবে বোল্লা মেলায় এবছর বলি হবে কি হবে না, সে বিষয়ে আবার যদি কোনো আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশন এবং বোল্লা মেলার লাইভ সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।